আসসালামু আলাইকুম ক্লাস টেন কেমন কেমন আছো তোমরা আশা করি তোমরা সব ভালো আছো বেশ আজকে তোমাদেরকে কতগুলো কথা বলি তোমরা ক্লাস ঠিক মতো করছো না কারণ তোমরা আমার যেটুকুন ধারণা বা আমি যেটুকুন যতগুলো ছাত্রের সাথে কিছু কথা বলেছি তো ছাত্ররা আমাকে এইটাই জানিয়েছে যে আমরা ওরা নাকি তোমরা নাকি ম্যাক্সিমাম টিউশন নিয়েছ ঠিক আছে টিউশনি নাও ঠিক আছে তো একটা জিনিস ভেবে দেখো যে যখন আমরা মিশনে থাকতাম তখন কিন্তু আমাদের কোনো টিউশনই প্রয়োজন হতো না এই আমরাই করিছি তোমাদেরকে এবং আমাদের মামুন মিশনে যা রেজাল্ট হয়েছে তার তার তো আমরাই সেই তোমরা ছাত্ররাই পড়েছো এবং আমাদের কাছেই পড়েছো এবং পড়ে সেই রেজাল্টটা করা হয়েছে তা আজকে কেন জানি না যে হঠাৎ করে আমাদেরকে আর ভালো লাগছে না প্রাইভেট টিউশনদেরকে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে তো যাই হোক তোমরা আগে এই ক্লাসটাকে মন দিয়ে করো তারপর যদি তোমাদের চাহিদা না মেটে যে না আমাদের এই ক্লাসটা করার পরও আমাদের ঠিক মনের মতো চাহিদা মিটছে না তখন তোমরা টিউশনে নাও তো আমরা তোমাদের কাছে তোমাদের শিক্ষক হিসেবে একটা আপিল করব। যে অন্তত পনেরোটা দিন ক্লাস করো তোমরা ঠিকঠাক ক্লাসগুলো করো আমরা যেভাবে বলেছি যে আজকে ক্লাস আজকে ভিডিও আপলোড হবে আগামী কালকে সেই ভিডিওটার প্রবলেম মানে ভিডিওটা তোমরা দেখবে ক্লাসগুলো ইয়ে দেখার পর যে আমার কোনখানটায় বুঝতে পারিনি সেই প্রবলেমটুকুন তোমরা আমাকে তোমরা আমাদেরকে নেক্সট দিন সাড়ে এগারোটা থেকে একটা দুপুর এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নটার পর্যন্ত সেটা আমাদেরকে বলবে এটাই তা তোমরা সেরকম করে বলো তারা তো কোনো টিউশনি পড়তে যাওয়ার মতো দরকার আছে বলে আমার মনে হয় না তারপরেও যদি তোমার মনে হয় সে তুমি যেতে পারো কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অন্তত আমরা যেহেতু চারটে পর্যন্ত বিকাল চারটের মধ্যে আমরা আমরা ভিডিও আপলোড করে দিচ্ছি হয়তো কিছু ক্ষেত্রে হয়তো কখনও যে কারোর কোনো স্যারের হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো আ আধ ঘন্টা এক ঘন্টা দেরি হয়েছে তাছাড়া কিন্তু আমাদের মোরাললেস চারটের মধ্যে আমরা ভিডিও আপলোড করে দিই সেই ভিডিওটাকে তোমরা ভালো করে দেখো ঠিক আছে আর ভিডিওটাকে ভালো করে দেখো তার মানে এই নয় আর বাড়িতে এরকম ঠকিও না যে আমরা ভিডিওটাকে দেখছি ভিডিওটাকে আমরা দেখার নাম করে মোবাইলটা নিচ্ছি আর মোবাইলটা নিচ্ছি ভিডিও মানে ক্লাস করার নাম করে অনলাইনে আর টিউশনিতে দিয়ে ক্লা পড়াটা করছি তাহলে তাহলে কিন্তু সেটা প্রবলেম হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্যই তোমরা নিজেদেরকে বিশ্বাসের মধ্যে রাখো যে আমরা স্যারদের ক্লাস করলেই আমরা পারবো এই ভরসাটুকু রাখো আশা করি তোমাদের কোনো ক্ষতি বা খারাপ আমরা কোনো দিন চাইনি আর আমরা কখনোই চাইব না তো তাই বলছি তোমার মনোযোগ দিয়ে ক্লাসটা করো আশা করি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আজকে পাঁচ তারিখ পাঁচ সাত কুড়ি অধ্যায় টোয়েন্টি ফোর পেজ তিনশো সামথিং আঠারো কী হবে দেখছি তিনশো সতেরো পুরাক্কন ঠিক আছে আগের দিনকে আমরা পুরো বারোর দাগের এবিসি করেছিলাম আজকে আমরা করব তেরো দাগের অঙ্ক যেগুলো বলছে এসে অর্থাৎ শর্ট টাইপ অ্যান্সার ঠিক আছে তো শর্ট টাইপ অ্যান্সার এসে এগুলো করতে হবে আমাদেরকে তো দেখো এখানে সাইন টেন থিটা একের অঙ্কটা সাইন টেন থিটা ইজ ইকুয়াল টু কীটা আমাকে বলেছে টেন থিটা একটি ধনাত্মক কোণ ধনাত্মক কোণ অর্থাৎ টেন থিটার মান হচ্ছে জিরোর থেকে বড় কিন্তু নাইনটির থেকে ছোটো কারণ আমরা কোণ জানি সূক্ষ্ম কোন কাকে বলে যে কোণের মান জিরো থেকে বড় কিন্তু নাইনটি ডিগ্রি থেকে ছোটো তাকে বলা সূক্ষ্ম কোণ তাহলে টেন থিটার মান হচ্ছে ধনাত্মক কোণ অর্থাৎ টেন থিটার মানটা হবে নব্বই থেকে কম তাহলে টেন নাইন থিটার মান কত টেন নাইন থিটা দেখো আমরা এটাকে যদি পুরো কণে করি যে কোনো একটাকে চেঞ্জ করি যখন আমরা এই থিটা বা যে কোনগুলো থাকবে অজ্ঞাত অজ্ঞাত কোনগুলো থাকবে থিটা হোক আলফা হোক বিটা হোক গামা হোক এই ধরনের কোনগুলো থাকবে সেই কোণের মান বার করব পার্টিকুলার সেই কোনটার সেই চলো মানে অজ্ঞাত কোনটা চল সংখ্যার যে কোনটা এই কোনটা যখন মানটা বার করব তখন আমাকে খেয়াল করতে হবে দুদিকের যে কোনণুপাতটা আছে সাইন বা কস এইটাকে সমান করতে হবে তাহলে আমার আলফা বিটা বা বিটা এই ধরনের মানগুলো আমাদের বার হবে তাহলে কি হবে বা সাইন টেন থিটা আমরা কস থিটাকে কী লিখতে পারি কস থিটাকে লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা কস থিটা সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা আমরা সবাই জানি এবার দেখো উভয় পক্ষ যদি সাইনটাকে আমরা বাদ চলে যাই সাইন ভাগ করে তুলনা করে পাই তুলনা উভয় পক্ষকে তুলনা করে পাই কিন্তু এখানে কখনই কাটবে না উভয় পক্ষকে আমরা তুলনা করে পাই কী তুলনা করে পাচ্ছি টেন থিটা ইজ ইকুয়াল টু নাইনটি মাইনাস এইট থিটা তাহলে টেন থিটার 8 এইট থিটা এইট থিটা এইদিকে চলে আসুক তাহলে টেন থিটা প্লাস এইট থিটা ইজ ইকুয়াল টু নাইনটি ওর আঠারো থিটা ইজ বা থিটা ইজ টু থিটার মানটা কত বেরোলো আমার থিটার মানটা বেরোলো পাঁচ আমাকে চেয়েছে টেন নাইন থিটা তাহলে অতএব টেন নাইন থিটা ইজ ইকুয়াল টু টেন নাইন ইন টু ফাইভ ইজ ইকুয়াল টু টেন ফর্টি ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তাহলে যখন আমাদের এই থিটা বা এই যে পুরো এই যে কোণের মানগুলো এই অজ্ঞাত কোণের মানগুলো যে কোণের মান আমরা জানা নেই সেই কোণের মানগুলো যখন আমরা বার করব। তখন আমরা কি করব। না দুদিকেই এই যে এই যে সাইন বা কস এই যে কোণানুপাতগুলো আছে এইগুলোকে আমরা কি করব। না দুদিকটাকে আমরা সেম করবো অর্থাৎ সাইনটাকে কসে চেঞ্জ করতে পারি কিংবা কসটাকে সাইনে কনভার্ট করতে পারি ঠিক আছে তাহলে আমরা জানি যে কস থিটা ইজকাল টু সাইন নব্বই ডিগ্রি থিটা এই গোটাটাকে আমরা থিটা ভাবছি সূত্রের যেমন সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ এই গোটাটা থিটা তাহলে কস থিটা ইজিক্যাল টু সাইন নাইনটি মাইনাস থিটা যে থিটা মানে শুধু এই নয় এই গোটা কোনটা কসের সাথে যে কোনটা যুক্ত আছে গোটা কোনটার মানটাকে আমরা থিটা ভাবছি ঠিক আছে তাহলে কী হবে উভয় পক্ষকে আমি তুলনা করে পাই এখানে কখনো কাটবে না এটা কখনও কাটবে না উভয় পক্ষকে আমরা তুলনা করে পাচ্ছি যেহেতু এইটা এইটা সমান তাহলে সাইন সাইন যদি বাদ চলে তাহলে এইটা সমান এইটা হবে নিশ্চয়ই তো দিয়ে যেটা হলো এটাকে আমরা সমাধান করে বার করলাম থিটার মানটা পাঁচ থিটার মানটা যখনই পাঁচ হলো তার টেন নাইন থিটা বার করতে বলেছে তা নাইন থিটা মানে কি নাইন ইন্টু থিটা তাহলে নাইন ইন্টু থিটা হলে কী হবে নাইন প্লাস নাইন ইন্টু ফাইভ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান ক্লিয়ার বেশ

হয়েছে তাহলে সিক্স থিটা এই যে সিক্স থিটা এটা ধনাত্মক কোণ ছয় থিটা এটা ধনাত্মক কোণ মানে এর মান হচ্ছে নাইনটির কম তাহলে এর মান যদি নাইনটির কম হয় তাহলে এর মানও নাইনটির কম কারণ ছয় ইন্টু থিটা এটা হচ্ছে চার ইন্টু থিটা এর মানটা এক তাহলে আমাকে কার মান বার করতে হবে থিটার মান তা থিটার মান যদি বার করতে যায় তাহলে ট্যান এই ট্যান এই কোনানুপাতগুলোকে আমাকে তুলতে হবে তাহলে এই কোনানুপাতগুলোকে তুলতে গেলে আমি বোধ সাইডকে আমি কী করে পাবো না তুলনা করতে হবে তাহলে তার জন্য কী করতে হবে আমাকে যে কোনো একটাকে ওই দিকে নিয়ে যেতে হবে তাহলে আমি বোথ সাইড পাচ্ছি না আর দুটোই একদিকে থাকলে আমরা কী করে কি করব তাই আমরা কি করব এই তুলনা করতে গেলে আমরা বোথ সাইড এটাকে এক সাইডে রাখলাম এটাকে অন্য সাইডে নিয়ে চলে গেলাম দেখো ইনটু আছে এই ডান সাইডে গেলে সমাধানের নিয়ম অনুসারে টেন সিক্স থিটা হয়ে গেল তাহলে বা টেন ফোর থিটা ইজ ইকুয়াল টু কট সিক্স থিটা ঠিক আছে বাবা ঠিক আছে তো দেখো এবার দেখো এইটার এইটা কী হবে এবার যে কোনো একটাকে আমরা চেঞ্জ করি কর থিটা মানে হচ্ছে টেন নাইনটি মাইনাস থিটা টেন দেখো টেন টেন উভয় পক্ষে তুলনা করলে কী পাবো ফোর থিটা ইজ ইকুয়াল টু নাইনটি মাইনাস সিক্স থিটা দেখো সিক্স থিটা যদি এইদিকে চলে আসে তাহলে প্লাস হবে তাহলে কী হয়ে যাবে ফোর থিটা প্লাস সিক্স থিটা ইজ ইকুয়াল টু নাইনটি তাহলে বা টেন থিটা ইজ ইকুয়াল টু নাইনটি তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু নাইন দশটা ভাগ করলে নাইন ঠিক আছে বোঝা গেল তাহলে খেয়াল করে দেখো যে আমরা কী বললাম যে আমাকে যখন থিটার মান বার করতে হবে এইটা মাথায় রাখবে এই ধরনের কোনো অঙ্ক যখন থিটার মান বার করতে হবে তখন কী করতে হবে না এই কোলানুপদগুলো কাটতে হবে ট্যানগুলো থাকলে চলবে না আগেটা যেমন সাইন কস ছিল সাইন আর কচকে কাটতে হতো এখানেও এটাকে এইটাকে এটাকে তুলতে হবে এই এই লেখাটা যেন না থাকে তা এইটাকে যখন তুলতে হবে তখন আমরা কী করে তুলবো না দুটোকে দু সাইডে রাখতে হবে তা তার জন্যই আমাকে এক সাইড একটাকে ওই সাইডে নিয়ে যেতেই হবে আমাকে একেও নিয়ে গেলে হবে ট্যান ফোর থিটাকে নিয়ে গেলেও হবে ওই সাইডে বা ট্যান সিক্স থিটাকে ওই সাইডে নিয়ে গেলে হবে আমি যখন ওই সাইডে নিয়ে গেলাম এবার এইটা দাঁড়ালো তো এখন দুটোকে তুলনা করতে পার তুলনা করতে গেলে আমার নিশ্চয়ই দুটো সেম হতে হবে তার জন্য আমরা কী করলাম কটটাকে ট্যানে কনভার্ট করলাম বা আমি এটাকেও করতে পারতাম ট্যানটাকে কটে কনভার্ট করলেও একই উত্তর হবে এবার বোর্ড সাইডকে কিন্তু কাটবে না বারবার করে বলছি এটা কাটা যায় না এটা উভয় পক্ষকে তুলনা করা যায় তুলনা করলে আমরা কী বলতে পারি যে ফোর থিটার রিগাল্টু এইটা যেহেতু এই গোটা মানটার সাথে গোটা মানটা সমান তার ট্যান ট্যান যদি উঠে যায় তাহলে এই ফোর থিটার সাথে ওইটা সমান ঠিক আছে তাহলে থিটার মান হচ্ছে সমাধান করে বেরোলো নয় ডিগ্রি এগুলো ডিগ্রি দিয়ে দেবে হ্যাঁ বাবা ডিগ্রি এটা ডিগ্রি দেওয়া হয়নি থিটার সমান আবার আবার লাস্টে দিলেও হবে কারণ সমাধানের সময় কোনো একক দিতে এক বাদ দাও ঠিক আছে তাহলে এটা বুঝে গেলো যে এই দিকে কীভাবে আমরা থিয়েটার মানটা বার করতে পারছি বেশ এবার দেখো নেক্সট নেক্সট দেখো নেক্সট হচ্ছে বাবা ফটো মুছি কোথায় গেল হুম আমরা করবো তিনেরটা যারা পুরোক্ষণে হয়তো আগের দুটো দুটো বা তিনটে ক্লাস আগের তিনটে চারটে ক্লাস হয়েছে পুরোক্ষণের তো পুরোক্ষণের আগের ক্লাসগুলো যারা করনি তারা হঠাৎ করে এটা দেখলে কিচ্ছু বুঝতে পারবে না আর তাদের ভালো লাগবে না কারণ কোনো একটা চ্যাপ্টার বুঝতে গেলে চ্যাপ্টারটার প্রথম ক্লাস থেকে শুরু করতে হয় প্রথম ক্লাস থেকে দেখতে হবে পাশে বই খাতা অবশ্যই রাখতে হবে যখন আমরা ভিডিও ক্লাস করছি এই নয় যেটা আমরা সিনেমা দেখছি ওটা আমরা সিনেমা দেখছি না বা আমরা গান শুনছি না বা আমরা গেম খেলছি না যে ওটা করা যাবে কারণ ভিড অনলাইনে ক্লাস করতে হলে পাশে তোমাকে খাতা রাখতে হবে পেন রাখতে হবে এবং যে বিষয়টা পড়া হচ্ছে সেই বিষয়ের সেই বইটাকে রাখতে হবে এবং সেখানে তোমাকে কিছু নোট নিতে হবে কিছু লিখে রাখতে হবে কিছু নোট লিখতে হবে তবে তুমি পারবে তা না এমনি দেখতে হয় তাই দেখলাম কানে হেডফোন গুঁজে দেখলাম আর খানে দেখাবার ধের ভাল লাগছে না যখন যখন ভাল লাগবে না আমি চেঞ্জ করে দিই আমি ইউটিউবে চলে গেলাম অন্য কিছুতে চলে গেলাম দিয়ে গান শুনছি সিনেমা দেখছি এটা করলে হবে না বাবা ক্লাস করতে গেলে ক্লাস করার আগ্রহ থাকতে হবে যে আমাকে ক্লাস করতে হবে আমাকে শেখার আগ্রহ থাকতে হবে তা নাহলে এটা কখনোই সম্ভব নয় ঠিক আছে বাবা তো তোমাদেরকে তোমরা ক্লাসটা করো আশা করি আশা করি আমরা অবশ্যই পারবো কারণ সেই মানে সেই মনের জোর আমাদের আছে আর তোমরাও আমাদেরকে ভরসা করো আমাদেরকে বিশ্বাস করো আমরা জানি তো সেই ভরসা এবং বিশ্বাসের যদি তোমরা করো আমরা তার মর্যাদা অবশ্যই রাখবো আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো আরও আরও কী করে এই ক্লাসটাকে উন্নত করা যায় এবং কিভাবে কি করা যায় সেটা আমরা দেখছি বা করছি প্রতিদিনই ঠিক আছে তো তোমরা ক্লাসগুলো দেখ ভালোভাবে ফলো করো যাই হোক আজকে তিনের অঙ্কটা করি এত বলো চশ মোটা করিনি দেখতে পাচ্ছি যাই হোক দেখি তিনেরটা টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ঠিক আছে প্লাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার টোয়েন্টি সেভেন ডিগ্রি নিচে হচ্ছে থ্রি থ্রি ক স্কোয়ার ক স্কোয়ার সতেরো ডিগ্রি মাইনাস টু প্লাস থ্রি স্কোয়ার ডিগ্রি তিয়াত্তরা সতেরো তেষট্টি সাতাশ ঠিক নাকি হুম 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 ঠিক দেখো এবার দেখো খেয়াল করে দেখো আমরা যখন এই ধরনের কোনো মান নির্ণয়ের অঙ্কগুলো করবো পুরক্কণে সেক্ষেত্রে দেখবো যে এখানে কোণে চেঞ্জ কোনগুলোকে চেঞ্জ করতে হবে অর্থাৎ কোনটাকে চেঞ্জ করতে গেলে কী করতে হবে না দেখে নিতে হবে কোনটা কার পুরক্কণ এই তেষট্টির পুরক্ষণ কত কারণ তেষট্টির পুরক্ষণ হচ্ছে সাতাশ কারণ তেষট্টি আর সাতাশের যোগফল হচ্ছে দায়নটি তো তেষট্টি এবং সাতাশ তেষট্টি এবং সাতাশ পরস্পরের পুরক্ষণ তাই আমরা এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণকে চেঞ্জ করবো যখন পুরো কোণের অঙ্ক করব যে দুটি পুরক্ষণ দুটো যদি পুরক্ষণ থাকে দুটো কোণ যদি থাকে যারা পরস্পরের পুরোক্ষণ এরকম যে থাকে তার দুটোর মধ্যে আমরা যে কোনো একটিকে চেঞ্জ করব। দেখো নিচে দেখো তিয়াত্তর ডিগ্রি এবং সতেরো ডিগ্রি এটা পরস্পরের প্রক্ষণ সতেরো এবং তিয়াত্তর এটা পরস্পরের পুরোক্ষণ তো এরকম পরস্পরের পুরোক্ষণ যে থাকে দুটোকেই চেঞ্জ করব না যে কোনো একটাকে চেঞ্জ করব ঠিক আছে তাহলে আমি ফার্স্ট করি যেহেতু শর্ট কোয়েশ্চেন আমি একবার ডিরেক্ট করছি টু আমি এটাকে যদি চেঞ্জ করি তাহলে কী হবে তেষট্টিকে যদি সাতাশ ডিগ্রি লিখি তাহলে কী হবে তখন সাইনটা কী সাইনটা কী হবে সাইনটাকে চেঞ্জ করলে কী হয় ক স্কোয়ার ঠিক আছে বুঝে গেল এটাকে চেঞ্জ করলাম সাইন্স স্কোয়ারটা কস স্কোয়ার হয়ে গেল তিয়াত্তর তেষট্টি সাতাশ পুরো কোনগুলো কী করে চেঞ্জ হয় সেটা তোমাদেরকে তখন দেখিয়েছিলাম আগের ভিডিওগুলোই তারপর ডিরেক্ট করছি এটা আমরা প্লাস এটাকে একাশে নিয়ে এসো টু সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস ওয়ান নিচেটা দেখো থ্রি এটাকে যদি চেঞ্জ করি তাহলে কী হবে সাই কস স্কোয়ারটাকে চেঞ্জ করলে কী হবে সাইন্স স্কোয়ার সতেরো ডিগ্রিটা চেঞ্জ করলে কী হবে তিয়াত্তর ডিগ্রি হলো চেঞ্জ করলাম পুরোক্ষণ চেঞ্জ করলাম প্লাস থ্রি ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি দুইটাকে ওই দিকে নিয়ে গেলাম হলো এবার দেখো এইখান থেকে দেখো প্রথমে দুটো এই টু ক স্কোয়ার সাতাশ এইটা যদি চেঞ্জ করি কমন নেই তাহলে কী হবে টু ক স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার সাতাশ ডিগ্রি প্লাস ওয়ান নিচেরটাও দেখো তাই হবে তিন কমন যাবে দেখো তো থ্রি কমন গেলে কী হবে সাইন স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি প্লাস ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি মাইনাস টু তাহলে ওপরটা দেখো টু ইন্টু এইটার মান কত এইটার মান তো এক এখান থেকে এইটার মান কত এক ঠিক একইভাবে এটার মানও এক তাহলে টু ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান ওপরে আছে প্লাস ওয়ান নিচে দেখো থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু তা টু ইন্টু ওয়ান মানে টু টু এর সঙ্গে যোগ করলে থ্রি নিচে দেখো থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি থ্রি থেকে দুই বাদ গেলে টু তার ইজিক্যাল টু সরি থ্রি থেকে টু বাদ গেলে ওয়ান ইজিক্যাল টু থ্রি গেল তাহলে যখন পুরো কোণের আমরা কোনো মানিন্যের অঙ্গ করবো এবং যখন জ্ঞাতকোণ দেওয়া থাকবে যে থিটা ফিটা এগুলো দেওয়া নেই তাহলে যখন জ্ঞাতকোণ দেওয়া থাকবে তখন আমরা কী করবো না ওই যে কোনো যে দুটো পরস্পরের পুরোক্ষণ তাদের একটাকে চেঞ্জ করবো তাহলে দেখবে অঙ্কটার একটা লাইন চলে আসছে বোঝা গেল বেশ ঠিক আছে আমরা নেক্সট করাই এই অঙ্কটা টেন ওয়ান টেন টু টেন থ্রি টেন উননব্বই দেখো কয়ের অঙ্কটা চার চার টেন ওয়ান ইনু টেন দু ডিগ্রি ইন্টু টেন তিন ডিগ্রি ইন্টু ডট 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 টেন নাইন ডিগ্রি খেয়াল করে দেখো দেখো আমরা যদি এখানে টেন ওয়ান টেন ওয়ান ডিগ্রি ঠিক আছে আমরা যদি এখানে কী কী আছে টেন ওয়ান টেন টু টেন থ্রি টেন ফোর টেন ফাইভ টেন সিক্স টেন সেভেন এম করে করে টেন টেন সাতাশি টেন অষ্টআশি টেন উননব্বই এরকম আছে তাহলে আমরা যদি টেন ওয়ানের পুরো এক ডিগ্রির কোন কত ডিগ্রি উননব্বই ডিগ্রি তাহলে একের কাছে আমরা লিখতে পারি ইন্টু টেন উননব্বই ঠিক আবার একইভাবে টেন টু ইন্টু টেন এইটটি এইটটি এইট সব ইন্টু তো ঠিক আছে তাহলে আবার দেখতে পারি আমরা টেন থ্রি ইন্টু টেন এইটটি সেভেন ইন্টু ডটর ডটর করে এম করে এগোবে দেখেন লাস্টে কত দাঁড়াবে টেন এর সাথে আর কিন্তু থাকবে না একের সাথে উননব্বই দুয়ের সাথে সাতাশি ঠিক আছে দিয়ে টেন পর্যন্ত যাবে ঠিক আছে কারণ চুয়াল্লিশটা আর টেন ওয়ানের সাথে টেন ওটা আর ট্যান চুয়াল্লিশের সাথে কত হবে টেন চুয়াল্লিশের সঙ্গে কত হবে কারণ দুটো মিলিয়ে নব্বই হয় টেন চুয়াল্লিশের সঙ্গে টেন ছেচল্লিশ হবে আর টেন পঁয়তাল্লিশটা লাস্টে পড়ে থাকবে ঠিক আছে তাহলে এবার দেখো আমরা জানি এই প্রতিটা টেন ওয়ান আর টেন উননব্বই ঠিক আছে এটাকে করলে কী হবে পুরোক্ষণ করলে কী হবে কট ওয়ান তাই তো দেখো তাহলে আমরা কী লিখছি

টেন ওয়ান ইন্টু কোয়ার ওয়ান মানে কত এক ইন্টু এক ইন্টু এটা মানো এক এটার মানো এক ইন্টু ওয়ান ইন্টু ডট 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 এটা এটার লাস্টে টেন পঁয়তাল্লিশে মানো ওয়ান তাহলে কত উত্তর হলো ওয়ান তাহলে এই অঙ্কগুলো কী করব আমরা না প্রথমের সাথে দেখব এর কোণ কত সেইটাকে এর কাছে নিয়ে আসব এখানে এক থেকে উননব্বই পর্যন্ত কোন আছে এক থেকে উননব্বই পর্যন্ত কোন আছে তাই একের সঙ্গে রাখব 2 দুয়ের সঙ্গে কে রাখব দিয়ে যেহেতু এই দুটো কোণ তাহলে আমরা বলেছি দুটো যদি প্রয়োগ করে না দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করবো একটাকে চেঞ্জ করলে দেখো ট্যান ওয়ান ইন্টু কট ওয়ান কট ওয়ান মানে কি কট এক মানে ওয়ান বাই ট্যান এক তাহলে ট্যান এক ট্যান এক কেটে যাচ্ছে তাহলে এইভাবে এটা কেটে যায় ঠিক আছে বেশ দেখো নেক্সট নেক্সট অঙ্ক দেখো সেক ফাইভ এ সেক

তাহলে আমাকে এ এর মানুষ যখন বার করতে হবে তখন আমরা কী বলেছি না এই দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করবো কারণ এই দুটোকে একটা চেঞ্জ করবো তাহলে বা লিখি আমরা এইটা সেক এ সেক থিটা মানে কি কোশেক নাইনটি মাইনাস থিটা কোশেক নাইনটি মাইনাস থিটাকে বলা হয় সেক থিটা তো এই এই সেক্ষেত্রে এইটা হচ্ছে থিটা ঠিক আছে তাহলে সেক থিটা সমান কি কোশেক নব্বই মাইনাস থিটা ইজিগাল টু সি ও এসিসি কোশেক এ প্লাস থার্টি সিক্স হয়েছে অর তাহলে কোশেক উভয় পক্ষকে তুলনা করলে কি পাবো নাইনথি নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ এ ইজিগাল টু এ প্লাস থার্টি সিক্স নিয়ে চলে এসো তাহলে মাইনাস ফাইভ এ ডিগ্রি মাইনাস ডিগ্রি ওকে মাইনাস সিক্স সমান কত হচ্ছে দেখো চল্লিশ পঞ্চাশ চুয়ান্ন ফিফটি ফোর মাইনাস ওর এ সমান কী হবে মাইনাস মাইনাস কেটে যাবে প্লাস হয়ে যাবে ভাগ হয়ে যাবে আর নয় ছয় চুয়ান্ন ন ডিগ্রি এ সমান ন ডিগ্রি আমরা এর মানেই চেয়েছে ঠিক আছে তাহলে এইগুলো এগুলো হচ্ছে আমাদের পুরোক্ষণের টাইপের কিছু আমরা করলাম এসে টাইপের কিছু কোশ্চেন আমরা আজকে করলাম তো সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো আর তোমাদেরকে বলেছিলাম আগের দিনকে যে করে করে দেওয়া আছে দেখবে অঙ্কগুলো একশো তিনশো চোদ্দো পাতা তিনশো চোদ্দো পাতার প্রয়োগ তিন থেকে প্রয়োগ তিন থেকে প্রয়োগ বারো পর্যন্ত এগুলো তোমরা নিজেরা করবে প্রয়োগ তিন থেকে প্রয়োগ বারো এগুলো তোমরা নিজেরা করবে একই টাইপের অঙ্ক যেগুলো আজকে আমি করলাম এই টাইপের অঙ্ক এখানে আছে কিছু তো সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে যদি কিছু যদি না পারো তখন তুমি আমাদেরকে বলবে ঠিক আছে তো আজকে আমরা পুরোক্ষণ শেষ করলাম আমরা নেক্সট দিন যেটা করব এই ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অধ্যায় পঁচিশ দূরত্ব এবং উচ্চতা এবং দূরত্ব এই চ্যাপ্টারটা করব এই চ্যাপ্টারটা তোমরা নেক্সট দিন ভালো করে রিডিং পরে রাখবে রিডিং পরে রাখবে যে কী তাহলে দেখবে তোমাদের বোঝারও সুবিধা হবে আর পরের দিনকে হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটাকে আমরা উচ্চতা দূরত্ব যেটা আমরা আমরা ইংরেজি বলতেই প্র্যাকটিস যে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স এটাই আমরা বলে চিনি এই চ্যাপ্টারটাকে তো পরের দিনকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা করাবো এটা এখান থেকে একটা পাঁচ নম্বরের কোয়েশ্চেন থাকে পরের দিনকে সেগুলো সব ডিটেলসে বলবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো ভালো করে করো ঠিক আছে আর এবার থেকে আমাদের ম্যাথের ক্লাস হবে সপ্তাহে চারটে আমি দুটো নেব আর মোস্তফা স্যার দুটো নেবেন সপ্তাহে চারটে নেবেন আর কারণ অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে আমরা দেখছি যে সপ্তাহে চারটে ছটা হলে তোমরা ক্লাসগুলো ঠিক অ্যাটেন্ড করতে পারছো না তাই আমরা সপ্তাহে চারটে ক্লাস করলাম আর প্রবলেমগুলো তার পর দিন চারটে ক্লাস ঠিক কথায় আপলোড চারটে ক্লাস কিন্তু আমরা চা আর পরবর্তী চার দিন চার আজকে আপলোড কালকে আবার তার তোমার প্রবলেম ক্লাস প্রবলেম ক্লাস মানে প্রবলেম হলে তোমরা বলবে আমরা সেটা তোমাকে অঙ্কটা করে দিয়ে হোয়াটসঅ্যাপে ধরো তুমি তো মোটামুটি চার চার আট দিন টাইম পাচ্ছ চার দিন আমাদের কাছ থেকে জেনে নিতে পারছো আর চার দিন আমরা পড়াবো চার দিন আমরা পড়াবো আর বাকি চা অন্য চার দিন বা যে চার দিন পড়াবো তার পরের চার দিন হচ্ছে তোমাদের কাছ থেকে আমরা কোনো কিছু প্রবলেম সংক্রান্ত বিষয় আমরা করে দেবো আমার যদি সোমবারে ক্লাস থাকে আমি রবিবারে ভিডিও দেবো সোমবারের তোমার প্রবলেম করব আবার যদি শুক্রবার ক্লাস থাকে বৃহস্পতিবারে ভিডিও দেব শুক্রবারে প্রবলেম তাহলে আমি তোমাদের দুদিন প্রবলেম সলভ করব আর দিন আমি ক্লাস করব। ঠিক সে একইভাবে মোস্তফা সাহেব দু দিন ক্লাস করবে দুদিন প্রবলেম সলভ করবে তাহলে মোট আট দিন হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা আমরা চার দিন ছাড়বো ওকে ক্লিয়ার বাই রাখি